প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাই। এবার তোমাদের গণিত বিষয়ে 64 পৃষ্ঠা যে একক কাজটা দেওয়া আছে এবং টিমের খাঁচা সাজিয়ে রাখি, এখানে যে কাজটা করতে বলা আছে সেটা আমি এখন সমাধান করে দিচ্ছি। তো এখানে একটু পড়ে নেই যে ঘন এর উৎপাদক অর্থাৎ ডিমের খাঁচা সাজিয়ে রাখি, জামাল চাচার একটি দোকান আছে, সেখানে তিনি ডিম বিক্রি করেন, তার 3 ফুট, এখানে একটা যে এরকম দাগ মানে এটা ফুট হিসেবে গণনা করা হচ্ছে, এটা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবগুলো হচ্ছে 3 ফুট, একটা ঘনক আকৃতির এই যে এটা একটি ডিমের খাঁচা আছে, সেখানে তিনি ডিমগুলো বক্সে সাজিয়ে রাখেন। যদি ডিমের বক্সগুলোর প্রতিটির আকার অর্থাৎ এখানে দৈর্ঘ্য 1 ফুট, প্রস্থ 2 ফুট এবং উচ্চতা হলো 6 ইঞ্চি, দুইটা দাগ মানে এখানে ইঞ্চিতে প্রকাশ করা হয়েছে, তবে জামাল চাচা তার খাঁচাটি পূর্ণ করে বাক্সগুলো রাখতে পারবেন। এই যে দেখো এখানে যে বাক্সগুলো দেওয়া আছে, সে বাক্স এখানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে, দৈর্ঘ্য 1 ফুট, প্রস্থ 1 ফুট, উচ্চতা এখানে 6 ইঞ্চি বলা আছে, বাক্সগুলো রাখতে পারেন। তাহলে এখানে কেন রাখতে পারেন, কারণ হচ্ছে এই যে এই আকারটার একটি উৎপাদক, কারণ এটা যদি আমরা এখানে গুণ করে দিই তাহলে দেখো 27 হয়, এবং এই যেটা যদি গুণ করে দিই তাহলে 6 হয়। তাহলে দেখো এই যে 6 হচ্ছে এটা একটা উৎপাদক, কারণ এখানে 3 দিয়ে ভাগ করা যায়, কারণ 3 দিয়ে ভাগ দিলে এখানে এখানে 9 হয় আর এখানে হয় হলো 2, অর্থাৎ এটা সমান 9/2 হয়। এখানে 1/3 এর একটি উৎপাদক এবং 6 ইঞ্চি যেটা, 6 ইঞ্চি যেটা সেটা হলো 3 গুণন 12 মানে 36 ইঞ্চি এর একটি উৎপাদক। তাহলে এখানে বলছে যে এবার বলতো জামাল চাষা তার ডিমের খাঁচাটি পূর্ণ করে কতগুলো এত আকারের বাক্স রাখতে পারবেন। তাহলে এটা নিয়মটা কি, যে আগে আমাদের এই যে এখানে যে ঘনক আকৃতির যে বাক্স আছে সেখানে সেটার আয়তন বের করতে হবে, করে এই যে ডিমের বাক্সের যে আয়তনগুলো সেটা নির্ণয় করে এটা যদি ভাগ দিলে আমাদের বাক্সর পরিমাণটা পাওয়া যাবে। তাহলে আমরা এখানে করি এটা সমাধানটা। এরপরে আমি এটা সমাধান করার পর আমি ওই যে ওই পৃষ্ঠায় 64 পৃষ্ঠায় যে একক কাজটা আছে সেই একক কাজটাও সমাধান করব। তো আমরা আগে ওই যে খাঁচার আয়তনটা বের করি, যে খাঁচার আয়তন বা আকৃতি এখানে এখানে 3 ফুট গুণ করে দিই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে 27 ঘনফুট হচ্ছে, এটা হচ্ছে ওই খাঁচার আয়তন। তাহলে বাক্সের আয়তন হচ্ছে এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এটা হলো আয়তন বা আকৃতি। তাহলে এটার অ্যান্সার এখানে যেহেতু এটা ফুট, এটাও ফুট এবং এটা ইঞ্চিতে দেওয়া আছে, 3 ইঞ্চি থেকে আমাদের কনভার্ট করতে হবে ফুটে, কারণ আমরা জানি যে 12 ইঞ্চিতে 1 ফুট, অর্থাৎ 1 ফুট সমান এখানে 12 ইঞ্চি। তাহলে এখানে 6 ইঞ্চি দেওয়া আছে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে 6 ফুট সমান, যেহেতু এখানে 1 ফুট সমান যদি 12 ইঞ্চি হয় তাহলে 6 ইঞ্চি সমান আমাদের হবে 6/12 এত ফুট। অন্যভাবে তোমরা চিন্তা করতে পারো যে আমরা জানি যে 12 ইঞ্চিতে 1 ফুট, তাহলে 1 ইঞ্চি সমান 12/1 ফুট, তাহলে 6 ইঞ্চি সমান 6/12 এত ফুট। সেটা কাটাকাটি করা যায়, এটা কাটাকাটি করলে এখানে উপরে 1 থাকে, নিচে 2 থাকে, এবং তার সাথে এই যে 1 1 গুণ করে দিলে হাফ হয়, তাহলে হাফ ঘনফুট হচ্ছে এখানে। তাহলে আমাদের উচিত হবে এখন এই যে 27-এর সাথে যদি এটা আমরা ভাগ করে দিই তাহলে বাক্সের সংখ্যা পাওয়া যাবে, তাহলে 27 ভাগ হাফ। তাহলে যেহেতু এটা একটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের কাজ হচ্ছে গুণ হয়ে এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ এখানে 27 আর 2 গুণ হবে, তাহলে 27 দুগুণে 54টি, তাহলে ওখানে 27 দুগুণে 54টি বাক্স রাখতে পারবে, এটাই হলো অ্যান্সার। তো আমরা পরের একক কাজটা এবার করি, ওই পৃষ্ঠার যে একক কাজটা দেওয়া আছে সেটা করি, যে জামাল চাচার ডিমের বাক্সগুলোর আকার যদি এমন হয় তাহলে সে ডিমের খাঁচাটি পূর্ণ করে কতগুলো বক্স রাখতে পারবেন। এখন দেখো এখানে কিন্তু আগে কিন্তু 6 ছিল, এখন কিন্তু 6 4 হয়েছে। তাহলে দেখো একইভাবে আমরা
সমাধান করব। তাহলে খাঁচার আয়তন বা আকৃতি নির্ণয় করি, তাহলে 27 ঘনফুট, বাক্সের আকার বা আকৃতি যেটা সেটা নির্ণয় করি। তাহলে যেহেতু এখানে 4 ফুট 4 ইঞ্চি আছে আর এগুলো হচ্ছে ফুটে, তাহলে এটাকেও আমাদের ফুটে কনভার্ট করতে হবে, অর্থাৎ 12 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা পাই, এটা কাটাকাটি করে করি, 1 নিচে হলো 3, তাহলে সমান সমান পাওয়া যাচ্ছে এখানে 1/3, কারণ এখানে 1/3, তার সাথে হয়তো 1 1 গুণ করে তাহলে 1/3 ঘনফুট হয়, যেহেতু এটা আয়তন। তাহলে এবার আমাদের বাক্স সংখ্যা ওই ওইভাবে ঠিক আগের মতো যেটা করলাম, তাহলে 27 ভাগ হচ্ছে 3/1, তাহলে এটা এই ভগ্নাংশ এখানে গুণ হয়ে এই লব উপরে 3 উপরে যাবে আর 1 নিচে আসবে, আর এই 3 আর 27 এখানে গুণ হবে, 3 27 81 হয়। তাহলে 81টি ই রাখতে পারবে, বাক্স রাখতে পারবে। এটা হলো 1 নম্বর। এরপর আমরা 2 নম্বরটা, 2 নম্বরের 2টা পার্ট আছে, একটা ক একটা খ। শুরুতে একটা প্রশ্ন দেওয়া আছে যে যদি ডিমের সাইজ যদি এমন হয় তাহলে ডিমের খাঁচাটি পূর্ণ করতে পারবেন কি না। তাহলে আমরা ওইভাবে সমাধান করি যে খাঁচার আয়তন বা আকৃতি আগে নির্ণয় করি, এটা আমরা আগে থেকেই জানি। এবার বাক্সগুলোর আকার বা আকৃতি, এই যে এটা আমরা নির্ণয় করব। এখানে 5 আছে এখানে, তাহলে এখানে এটাকে ফুটে কনভার্ট করতে হবে, তাহলে 12 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে সমান সমান হবে 5/12 ঘনফুট। তাহলে আবার বাক্স সংখ্যা ভাগ দিই, 27 ভাগ 5/12/5 বা 5/12, এখন এটা এই ভগ্নাংশটা গুণ হয়ে এখানে উল্টে যাবে, তাহলে এখানে তারপরে এখানে আমরা ভাগ দিই, 64-র সাথে 12 গুণ করব, গুণ করে 5 দিয়ে ভাগ দেব, দেখব যে 64.48টি। তো যেহেতু এটা পূর্ণ সংখ্যা নয়, কারণ বাক্স সংখ্যা তার ভগ্নাংশ হতে পারে না, তো খাঁচাটি পূর্ণ করতে পারবে না, কারণ এখানে প্রাপ্ত বাক্স সংখ্যা 64.8, যা পূর্ণ সংখ্যা নয়, তাই 64টি বাক্স ঢুকানোর পর কিছু জায়গা ফাঁকা থাকবে, কারণ এখানে কিন্তু আরেকটি বাক্স ঢুকানো যাবে না, কারণ একটা বাক্স তো একটা সাইজ, আর এখানে 0.8 এটা তো একটা বাক্সের সাইজ হতে পারে না, হতে গেলে 1 লাগবে, অর্থাৎ হয় 65টা অথবা 64টা, যে কোনো একটা হলে তাহলে বাক্স মানে ঢুকানো যাবে, যেহেতু 64-র পরে একটু ফাঁকা থাকবে, সে কিন্তু আর বাক্স ঢোকানো যাবে না। তো সুতরাং এটাই আমাদের আনসার। খাঁচা আবার এখানে বলেছে যে তবে খাঁচাটি পূর্ণ করে কতগুলো বাক্স রাখতে পারবেন, 64 বাক্স রাখতে পারবে। পরেরটা বলেছে যে খাঁচাটি যদি পূর্ণ করতে না পারে তবে কারণটা কী, খাঁচাটি কত অংশ খালি থাকবে। তাহলে এখানে খাঁচাটি পূর্ণ করতে না পারার কারণ হলো বাক্সের আকার হচ্ছে এত, যা ডিমের খাঁচার আকৃতি এর উৎপাদক নয়, কারণ উৎপাদক না হলে, বিভাজ্য না হলে তো তার ভিতরে রাখা যাবে না, কারণ আমরা যে শুরুতেই যখন জামাল চাচার ওই যে বাক্স রাখার অঙ্কন করলাম, তখন আমরা বলেছিলাম ওখানে যেহেতু এটা যদি উৎপাদক হতো, যেমন এখানে যদি 5টা জায়গায় 6 হতো তাহলে কিন্তু ওটা মানে উৎপাদক হতো, তাহলে এই জন্য এখানে যেহেতু এটা এখানে অ্যান্সার এখানে এটা হলো 81, সরি এটা হলো 27, আর এটার অ্যান্সার হবে হচ্ছে 5/12, যেহেতু এটার উৎপাদক না, কাটাকাটি যায় না, সুতরাং এটাই হলো কারণ। তাহলে এখন আমরা লিখি যে খাঁচার আয়তন বা আকৃতি, এটা আমরা আগে থেকেই জানি 27 ঘনফুট, বাক্সের আয়তন বা আকৃতি এত, এটা আমরা নির্ণয় করি, এটা আমরা আগের অঙ্কেই করেছিলাম। তো আবার সুতরাং 64 বাক্সের আয়তন হবে, যেহেতু এখানে বলছে যদি খাঁচাটি পূর্ণ করতে যদি আমরা না পারি, এখন আমাদের 64 বাক্সের আয়তন কত হওয়া উচিত সেটা একটু দেখি। এটা হবে 80/3 ঘনফুট, যেহেতু একটার আয়তন হচ্ছে একটা বাক্সের আয়তন হচ্ছে এত, তাহলে 64 যেহেতু বাক্স রাখা যাবে তাহলে তার আয়তন হওয়ার উচিত হচ্ছে এত, তাহলে খালি অংশের আয়তন অর্থাৎ কিছু বাকি থেকে যায় সেই বাকিটা আমাদের বের করে নিতে হবে, খালি অংশটা 27 থেকে এত বিয়োগ দিতে হবে, তো বিয়োগ দিলে 3/1 ঘনফুট এখানে বাকি থাকে বা খালি থাকে, তাহলে সেক্ষেত্রে খাঁচাটি খালি থাকবে, এই 3/1 ফুট যেহেতু খালি থাকবে তাহলে সম্পূর্ণ খাঁচাটি খালি থাকবে। এর সাথে এটা ভাগ দিই, ভাগ দিলে দেখো এই যে এটার নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে উল্টে যাবে, তাহলে 27 আর 3 গুণ করে দিলে 81/1, তাহলে খাঁচাটি খালি থাকবে 81/1 অংশ, অর্থাৎ খুব ক্ষুদ্র একটা অংশ
খালি থাকবে। এটাই হচ্ছে অ্যান্সার, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।